চাঁদপুর একটি এতিমখানায় ছাদ ধসে অর্ধশত শিশু কিশোর আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, 1972 সালে ভবন নির্মাণের পর কোনো ধরনের সংস্কার হয়নি। কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও কোনো সুরাহা হয়নি। ফারুক আহমদের তথ্য ও নামুর ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। 1972 সালে চারতলা ভবন নির্মাণের পর ধর্মীয় শিক্ষা ও আবাসিক সুবিধা ছিল চাঁদপুরের মতলব উত্তরের ফরাজিকান্দি আলামিন এতিমখানায়। শনিবার রাতে ভবনটির দোতলায় চলছিল মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা। এ সময় করিডোরে দাঁড়িয়ে থাকা এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ছাত্রীর একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত অর্ধশত শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সবাই সম্মিলিত হয়েছিলাম, কিন্তু দুর্ঘটনাবশত ছাত্ররা বাইন্ধার আর কি ভেঙে পড়ে। 120 জনের মতন স্টুডেন্ট ছিলেন আমরা ছিলাম, তখন হঠাৎ করে স্যার কথা বলতেছেন, হঠাৎ করে ধসে পড়ে যায় বিল্ডিংটা। তারা বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আসছে, যেমন মাথায়, কেউ কেউ মাথা আঘাত পেয়েছে, কেউ হাতে, কেউ পায়ে, কেউ কোমরে, কিন্তু সবাই মোটামুটি এখন শঙ্কামুক্তভাবে আছে। শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, নির্মাণের পর সামান্য চুনকাম ছাড়া বড় ধরনের কোনো সংস্কার হয়নি ভবনটির। বিল্ডিংটা 1972 সালে হয়েছে, তবে এতিমখানার আবাসিক প্রধান জানান, ধসে পড়া অংশটি করিডোর, যা আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। সভা চলাকালীন অসাবধানতা বশত অতিরিক্ত শিক্ষার্থীদের চাপে ঘটে এই দুর্ঘটনা। এই জায়গাটা আপনার আগে আমরা এটা ব্যবহার করতাম না, এটা একটু জরার জন্য আমাদের ছাত্রগুলো থাকে আপনার তিনতলায়, এখানে কালকে ওই আমরা যেহেতু 16 ডিসেম্বর প্যারেডে দুই জায়গা যাই, সেই কারণে আমরা কি করছি, দুই ছাত্রদেরকে এই জায়গায় সমবেত করছি। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসার পাশাপাশি এতিমখানার উন্নয়নে সহায়তার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। শিক্ষামন্ত্রী, আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, যাতে অতি তাড়াতাড়ি এখানে একটি ভবন রিপ্লেসমেন্ট করা হয়। 1949 সালে প্রতিষ্ঠিত ফরাজিকান্দি আলামিন এতিমখানায় বর্তমানে 180 জন শিক্ষার্থী রয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছরই বিজয় দিবসের কুচকাওয়াজ সহ বিভিন্ন রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কার পেয়ে থাকে। সময় সংবাদ, চাঁদপুর।